আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিন পর জন্মদিন ধরে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলা ফেরা মেলামেশ। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলা ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের। স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের। বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর। আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফুটে তার কণ্ঠ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনোদিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড়ে সে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকতে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর। প্রত্যেক নির্ভীত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ প্রকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। চলেছি তার ঠিকানা।